আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 এ 23, 24 এবং 26 নং প্রশ্নের সমাধান করব। তোমরা প্রত্যেকে খাতা কলম নাও এবং নিজ নিজ পাঠ্য বই নিয়ে 23, 24 এবং 26 নং প্রশ্নের দিকে তাকাও। শুরুতে আমরা 23 নং প্রশ্নে আসি। সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন 0° ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 90°। তাহলে কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, আমি উভয় পক্ষে বর্গ করি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, পাশে লিখে দিলাম স্কোয়ার ইন বোথ সাইড, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করি। এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন বা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 sin θ ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, পরের লাইনে কি লিখলাম, বা সাইন স্কোয়ার থিটার পাশে কস স্কোয়ার থিটাটা নিয়ে আসলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 sin θ ইন্টু কস থিটা সমান 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লিখলাম 1, বা 1 প্লাস 2 sin θ ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, বা 2 sin θ ইন্টু কস থিটা সমান 1 মাইনাস 1, বা 2 sin θ ইন্টু কস থিটা সমান 0, বা সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0, অর্থাৎ 2টা এই পাশে চলে আসলে 0 হয়ে যাবে, বা সাইন থিটা ইকুয়াল সমানও 0, কস থিটাও ডান পাশে চলে আসলে 0 হয়ে যাবে, বা সাইন থিটা সমান সাইন 0°, কেননা সাইন 0°র মান হচ্ছে 0, সুতরাং থিটা সমান 0°। অথবা আবার এখান থেকে দেখি, কস থিটা সমান আমি 0 লিখতে পারি, কস থিটা সমান 0 লিখলে পরের লাইনে আসলো কি, বা কস থিটা সমান কস 90°, কারণ আমরা জানি কস 90° ইকুয়াল টু 0, তাহলে থিটা সমান 90°। থিটার কটা মান বের হলো, দুটা, একটা হচ্ছে 0° আর একটা 90°, তাহলে নিম্ন সমতান থিটা সমান 0°·90°। এখন আমরা 24 নম্বর প্রশ্নে আসি। সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos θ যখন থিটা সমকোণ। তাহলে দেওয়া আছে কি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos θ, বা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটায় পরিণত করব। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos θ, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে, সমান 2 মাইনাস 5 cos θ, বা কস স্কোয়ার থিটা ব্র্যাকেটটা তুলে ফেললে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos θ। এরপরের লাইনে গিয়ে সমান চিহ্নের ডান পাশ থেকে সব কিছু আমি বাম পাশে নিয়ে আসবো, বা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যোগ করলে 2 cos θ প্লাস মাইনাস 5 cos θ, কস থিটাটা ডান পাশ থেকে বাম পাশে আসলে প্লাস 5 cos θ মাইনাস 1 প্লাস 2টা বাম ডান পাশ থেকে বাম পাশে আসলে মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 2 cos θ প্লাস 5 cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা 2 cos θ প্লাস 6 cos θ মাইনাস cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এ দুটা থেকে 2 cos θ আমরা কমন নিব, কমন নিলে থাকে cos θ প্লাস 3 মাইনাস এ দুটা থেকে 1 কমন নিলে cos θ মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0, উভয় জায়গা থেকে cos θ প্লাস 3 কমন নিয়ে নিলাম, বা cos θ প্লাস 3 কমন নিয়ে ফেললে এখানে থাকে 2 cos θ, এখানে থাকে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos θ প্লাস 3 ইকুয়াল টু 0